হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব খুবই সুন্দর এবং সিম্পল একটি কামিজের গলার ডিজাইন। তো ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই সিম্পল এবং সুন্দর কামিজ ডিজাইনটি আমি কীভাবে করেছি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটি বক্র নিয়েছি। তো আমি প্রথমে কামিজের গলাটি বক্র বানাতে পারব। তো আমি আমার কামিজের গলা চড়া নিয়েছি 2.5 ইঞ্চি, তোমরা ধরে 3 ইঞ্চিও নিতে পারো। তো আমি 2.5 ইঞ্চিতে 2টি গ্যাপ টেনে নিচ্ছি। তো আমি এখানে একটি বক্স বানিয়ে নিব। তো আমি বক্সের মধ্যে কামিজের গলাটি কেটে নিচ্ছি। তো কামিজের গলাটির চারপাশে আমি 1 ইঞ্চি থেকে একটু বেশিতে আমি একটু দাগ চিনে নিচ্ছি। তোমরা চাইলে আর কমও নিতে পারো আর বেশিও নিতে পারো। এটা হচ্ছে কামিজের গলাটির চওড়া। আমি এখন গলাটি সুন্দরভাবে কেটে নিব। তো আমার গলাটি কাটা হয়ে গিয়েছে। তো আমি আমার গলাটি কাপড়ের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে আমি গলাটির চারপাশে আমি কাপড়টি সেলাই করে দিয়েছি। তো আমি এখানে একটি কালো কাপড় নিয়েছি। তো আমি কাপড়টি বাঁকা করে কেটেছি। এই কাপড়টি দিয়ে আমি পাইপিং দিব, আর পাইপিংয়ের কাপড় সবসময় বাঁকা করে কাটতে হয়। তো আমি পাইপিংয়ের কাপড়ের সাথে জোড়া দিচ্ছি। এই কালো কাপড়টি আমি গলাটির পেছনের সাইডে আমি সুন্দরভাবে দিয়ে সেলাই করে দিব। তো আমি কোন সাইডে দিয়ে সেলাই করছি আপনারা দেখুন। এই সিলাইটি আপনারা যদি চিকন করে দেন তাহলে পাইপিং চিকন করে হবে, আর এই সিলাইটি যদি আপনারা একটু মোটা করে দেন তাহলে পাইপিং একটু মোটা করে বের হবে। তো আমি কাপড়টির কোন সাইডে পাইপিং লাগাচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে বুঝতে পারবেন। খুব আস্তে আস্তে সময় নিয়ে আপনারা কাজটি করবেন। তো আমার পাইপিংটি সেলাই করা হয়ে গিয়েছে। তো আমি এখন কামিজটিকে উল্টো করে নিয়ে আমি উল্টো পাশে আমি এখন গলাটি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। আমি গলাটি উল্টো পাশে সেলাই করলে গলাটি ঠিক পাশে চলে আসবে। আমি এখন গলাটি সুন্দর করে কেটে নিচ্ছি। এইতে দেখুন গলাটি সুন্দরভাবে চলে এসেছে। আমি এখন গলাটির একেবারে কাপড়টির মাথায় একটি সুন্দর করে একটি সেলাই বসিয়ে দিব। এই হচ্ছে আমার কামিজের গলাটি, দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কামিজের গলাটি এরকমও রাখতে পারেন। তো আমি এখানে একটি ডোরি সেলাই করে নিচ্ছি। তো আমার ডোরিটি বের করা হয়ে গিয়েছে। তো আমি এখানে একটি সাদা কাপড় নিয়েছি, দেখুন আমি কীভাবে ফুলটি করছি।
काफड़ी कोनाकोनी करे तारपर दुटी कोना एकसाथ करे काफड़ी सुंदर करे सेलाई करे दिच्छी। तो ये देखुन सुंदर करे फुलटी बेर हुए गिये छे। तो आमी एखन सादा कपड़ेर उपर आमी एकटी सेलाई बसिये दिच्छी। आपनारा खेयाल करे सेलाई करबेन जाते कपड़टी कालो पाइपिंगेर उपर ना आसे। तो आमी एखन गलाटीर माझखानेर जे फिताटी सेलाई करेछि आमी एबार सेई फिताटी माझखाने दिये सुंदर करे सेलाई करे दिब। आपनारा चाइले फिताटी ना दिये एरकम ओरेकटी सेलाई करे दिते पारेन, ताहले देखते सुंदर लागबे। এই কামিজের গলাটি খুবই সহজ এবং সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার পুরো কামিজের গলাটির লুক, দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। আর গলাটির পেছনে দেখুন খুবই সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। আপনারা চাইলে এই ফিতাটি বেঁধেও রাখতে পারেন, আর না চাইলে এমনিতে খোলা রাখলেও সুন্দর লাগবে। তো বন্ধুরা এই হচ্ছে আমার সহজ এবং সিম্পল একটি কামিজের গলার ডিজাইন। এই গলার ডিজাইনটি তোমরা যে কোনো কামিজের সাথে দিতে পারো, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। এই কামিজের হাতাটি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই হাতাগুলো পরলে দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা সহজ এবং সিম্পল কামিজের ডিজাইনটি যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম আরও নতুন নতুন কামিজের ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। Thank you.